স্বাগত জানাচ্ছি খাদুনী কাউন্সিল থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। অভ্যন্তরীণ বাজারে $25 কোটি সফটওয়্যার বাজার থাকলেও এর বেশিরভাগ বিদেশি প্রতিষ্ঠানগুলো দখলে। এছাড়া আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে না থাকায় রপ্তানি আয় আন্ত দুর্ভোগে পোহাতে হচ্ছে উদ্যোক্তাদের। আজ আমরা আলোচনা করব সফটওয়্যার শিল্প নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার স্টুডিওতে রয়েছেন ডাটা সফট পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার এম মনজুর মাহমুদ এবং বেসিসের পরিচালক এবং মেট্রোনেটের সিইও সৈয়দ আলমাস কবির। শুরু করছি আলোচনা। সৈয়দ আলমাস কবির এবং জনাব মনজুর মাহমুদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনারা? ভালো, থ্যাংক ইউ। জনাব কবির, আপনার কাছে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি। আজকে আমরা সফটওয়্যার নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং সফটওয়্যার এক্সপোজিশনটা শেষ হয়ে গেল এবং এটা বলা হচ্ছে যে এটা ফিরে আসলো অনেক অনেক বছর পরে, প্রায় 5 বছর পরে আপনারা আবার করলেন। ধারণা করা হচ্ছিল যেটা প্রতি বছর বছরই করা হবে, কেন এই বাধা, মানে কেন পারলেন না, কেন 5 বছর পরে আবার আয়োজনটা করতে হচ্ছে এটা? ধন্যবাদ। না, আমরা বেসিস সফট এক্সপো আমরা 2012 লাস্ট করেছি, তারপরে আবার এবছর করলাম, কিন্তু এর মাঝখানে প্রতি বছরই কিন্তু আমরা ডিজিটাল ওয়ার্ল্ড নামে আরো বড় পরিসরে সরকারের সাথে আমরা মেলাটা করেছি, যার একটা অংশ ছিল সফট এক্সপো। তো এবছর আমরা এবং গত বছরও কিন্তু আপনি অক্টোবর মাসে কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে গেল এবং ওইখানেও আমরা একটা ছোট অংশ রেখেছিলাম। ডিজিটাল ওয়ার্ল্ডটা তো অনেক বড়, ওর মধ্যে একটা অংশ ছিল যেখানে সফটওয়্যার এক্সপোজিশন আর কি। এবার আমরা ভাবলাম যে আমাদের মেম্বাররা, যেহেতু মেম্বারদের সংখ্যা বেড়ে গেছে, 5 বছর আগে যে মেম্বার ছিল, মেম্বারদের সংখ্যা এখন অনেক বেশি, ইনফ্যাক্ট ট্রিপল হয়ে গেছে। সো তাদেরকে, শুধু তাদেরকে নিয়ে আমরা আলাদা করে সফটওয়্যার একটা এক্সপোজিশন, সফটওয়্যার এবং আইটি রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে আলাদাভাবে আবার আমরা এটাকে আলাদাভাবে একটা করি। কিন্তু তার মানে এই না যে আমরা ডিজিটাল ওয়ার্ল্ড আর করবো না সরকারের সাথে, আমরা ডিজিটাল ওয়ার্ল্ড আবার করবো আশা করছি আগামী ডিসেম্বরে। সো এখন থেকে আমরা চাচ্ছি যে প্রতি বছর অ্যাটলিস্ট 2টো প্রোগ্রাম হবে, একটা বেসিস সফট এক্সপো হয়তো বছরের শুরুর দিকে, আরেকটা হবে ডিজিটাল ওয়ার্ল্ড হয়তো বছরের শেষের দিকে। ধন্যবাদ জনাব কবির, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মনজুর মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি একজন উদ্যোক্তা হিসাবে এই মেলা অংশ নেয়ার পরে আপনার কি লাভবান হলেন, আপনি কি হবেন? মেলায় সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনি ক্রস সেকশন অফ মানুষের সাথে আপনার দেখা হয়। জি, যারা আপনার কাস্টমার তাদের ছাড়াও আপনার যারা প্রসপেক্ট এবং যারা আপনার ক্রিটিক্স সবার সাথে আপনার দেখা হয়। দেখা হলে ডাইরেক্টলি ইউ ক্যান গেট এ ফিডব্যাক দ্যাট তারা আপনার সম্পর্কে কি চিন্তা করছে, তারা কি পণ্য দেখতে চাচ্ছে, পণ্যে কি কি ফিচার তারা চাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা একেবারেই সামনাসামনি জানতে পারি। দ্বিতীয় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের কাছে সবচেয়ে বড় টেক অ্যাওয়ে যে আমার কম্পিটিটররা কি করছে সেটা আমি জানতে পারি, আমি জানতে পারি যে ওদের ডিরেকশনটা কি, আমরা কি রাইট ডিরেকশনে আছে কিনা, আমাদের তাদের থেকে কোনো এজ আছে কিনা, তাদের পিচিং এর টেকনিক্স কি, তারা কি কিভাবে কাস্টমারকে বলছে যে তাদের প্রোডাক্ট সম্পর্কে, তাদের লঞ্চিং গুলো কেমন হচ্ছে, পুরো জিনিসটা হয় কি, এটা এটা আলটিমেটলি একটা শোকেসিং অফ অল আওয়ার পিয়ার গ্রুপ। আমার প্রোডাক্টের মান উন্নয়ন থেকে কেমন, দ্বিতীয় হচ্ছে আমার কাস্টমার আমাকে কি বলছে, তৃতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমি প্রাইস অ্যাডভান্টেজ কিংবা ডিসঅ্যাডভান্টেজ, ফিচার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আমি এই ইন্ডেক্সে কোথায় আছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কার রোড ম্যাপ কি, কে কে তার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস নিয়ে কোন দিকে যাচ্ছে, এটা সম্পর্কে একটা ভালো ধারণা। অ্যাবসলিউটলি। ধন্যবাদ জনাব মাহমুদ, আমি আপনাকে ফিরে আসবো। জনাব কবির, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের প্রতিবেদনে আমরা দেখছিলাম যে এখানে বড় একটি অংশ জুড়ে ছিল যে দেশের অভ্যন্তরীণ বাজারে $25 কোটি সফটওয়্যার বাজার, তারপরও দেশি সফটওয়্যার কোম্পানিগুলো সেখানে ঠিক সে অর্থে কাজ পাচ্ছে না। আমরা অভিযুক্ত প্রায় হয় বলা হয়ে থাকে যে মানসিকতা সমস্যা, পজিটিভ না আমরা, এই কারণে হয়তো হচ্ছে না। আমি যদি ঘুরিয়ে বলি, যে আমি যদি বলি যে দেশি কোম্পানিগুলোর তৈরি সফটওয়্যার কম্পিটিটিভ নয়, এই কারণে হয়তো বাজার দখল পাচ্ছে না। থ্যাংক ইউ জাহিদুল ভাই, আমি আপনাকে একটা জিনিস পুরোপুরি অ্যাসিওর করতে চাই। জি, সেটা হচ্ছে যে এই ধারণাটা একেবারেই ভুল যে বাংলাদেশি সফটওয়্যার বা বাংলাদেশের কোম্পানির বানানো সফটওয়্যারগুলো যে আন্তর্জাতিক মানের না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমাদের আসলে একটা যে প্রচলিত যে ধারণা এবং বিদেশি পণ্যের প্রতি যে একটা প্রীতি, এটা স্বাভাবিক একটা প্রীতি, সেখান থেকেই আসছে আমার ধারণা।
আমাদের সফট এক্সপোর এবারের সফট এক্সপোর ওয়ান অফ দ্য প্রাইমারি অবজেক্টিভস ওয়াজ যে আমরা দেশের যারা বড় বড় আইটি ইউজার্স এবং বায়ার্স আছে, যেমন বড় ব্যাংকগুলো আছে, বড় কোম্পানিজগুলো আছে, ইভেন গভর্নমেন্ট যারা আছে, তারা যাতে এসে দেখেন যে এখানে যে প্রায় 140 থেকে 150টার মতো স্টল ছিল, তারা সেখানে যে এতগুলো কোম্পানি এখানে 100-এর উপরে কোম্পানি পার্টিসিপেট করছে, তারা যে ভালো ভালো কাজ করছে, তারা এসে দেখুক, বুঝুক যে না এখানে মানে আস্থা লাভ করুক, আমাদের এটা উদ্দেশ্য ছিল। এবং আপনাকে আমি একটা জিনিস খুব ভালোভাবে মানে জোর দিয়ে বলতে চাই যে অনেকগুলো মানে আমাদের কোম্পানি তারা কিন্তু আন্তর্জাতিক মানের সফটওয়্যারের সাথে এবং বড় বড় ইম্পর্টেন্ট সফটওয়্যার যেমন ব্যাংকিং সফটওয়্যার এদের সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে, কম্পিট করে যাচ্ছে। একটা উদাহরণস্বরূপ আমি বলি, আমাদের একটা এক্সিবিটর ছিলেন আমাদের দেশীয় কোম্পানি, তাদের দেশীয় কোর ব্যাংকিং সফটওয়্যার তারা 12টা ব্যাংকে অলরেডি বিক্রি করতে পেরেছে, তারা কম্পিট করেছে কিন্তু বিদেশি সফটওয়্যার ব্যাংকিং সফটওয়্যারের সাথে। আচ্ছা, এবং কিছুদিন আগে তারা একটি ব্যাংকে একটা বিদেশি সফটওয়্যারকে রিপ্লেস করে তারা তাদের দেশীয় সফটওয়্যারটা দিতে পেরেছে। তার মানে কি, হয়তো বিদেশি সফটওয়্যারটা হয়তো আরো অনেক পুরনো সফটওয়্যার সেটা হতে পারে, কিন্তু তাই বলে যে দেশীয় সফটওয়্যারটা যে খুব মানে কমজোরি সফটওয়্যার বা কম ফিচার ডালা সফটওয়্যার তা না, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা দেখাতে চেয়েছি এবং আমার মনে হয় এই সফট এক্সপোতে এটা একটা আমাদের বড় প্রাপ্তি। ধন্যবাদ জনাব মঞ্জুর মাহমুদ, নিশ্চয়ই আপনি সুযোগ করবেন। তার কাছে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমার প্রায় অভিযোগ শুনে থাকে যে আমি যে কোম্পানির কাছে একটা কাস্টমাইজ সফটওয়্যার নিলাম, ধরার জায়গায় একটা ইআরপি আমি সলিউশন নিলাম, এর তো আসলে একটা সময় লাগে, 5 বছর পর দেখা যায় কোম্পানিটা নাই, তখন আমি আসলে আফটার সেল সার্ভিসটা আসলে পাই না, এটা একটা বড় একটা অভিযোগ। এটা হচ্ছে সিলেকশন যার সাথে আপনি করবেন, হ্যাঁ এটা হলো আপনি আপনার কাছে অপশন আছে, আপনি রাস্তায় যে আপনি রাস্তার মোড় থেকে একটি জুতা কিনলেন, জি, আবার আপনার ইয়ে আছে আপনি অ্যাপেক্সের গ্যালারিতে যে একটি জুতা, তো আপনি যদি অ্যাপেক্সের ইতে করেন, আপনি জানলেন যে এক বছর এই দোকান থাকবে, দে আর এস্টাবলিশড ব্র্যান্ড, দে উইল বি দেয়ার। এখন আপনি ক্রেতা হিসাবে দ্য চয়েস ইজ ইয়ার্স, আপনি কি এস্টাবলিশ কোম্পানির কাছে যাবেন নাকি আপনি এমন কোম্পানি দুনিয়া জোড়া টেকনোলজি কোম্পানি বন্ধ হওয়া কিন্তু অপরাধ নয়, তার ব্যবসা করতে পারছেন বন্ধ হচ্ছে, কিন্তু এমন কোন সিস্টেম থাকা উচিত কিনা জনাব কবির বেসিসের পক্ষ থেকে এই গ্যারান্টি দিতে পারে যে আফটার সেল সার্ভিস ধরা যাক একটা সফটওয়্যার ইআরপি সফটওয়্যার তার বেসিক জিনিস সাহায্য আসলে পরে দিতে পারা যাবে কিনা, বা কোনো ক্লজ থাকবে কিনা কোম্পানি বন্ধ হলেও পাওয়া যেতে পারে কিনা। অফকোর্স এটা ঠিক যে কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি, আমি অবশ্যই দেখার চেষ্টা করব যে কোম্পানিটা কত বড় বা কত পুরনো, বাট তাই বলে তার মানে এই না যে ছোট কোম্পানিগুলো বা যারা স্টার্টআপস আছে তারাও যে ভালো প্রোডাক্ট করছে না তা কিন্তু না, তারাও কিন্তু ভালো প্রোডাক্ট করছে। এবং আমাদের বেসিসের যারা মেম্বার আছেন, আমাদের এখন এই মুহূর্তে প্রায় 1100 মতো মেম্বার আছেন, তারা কিন্তু আমরা কিন্তু মেম্বারশিপ কিন্তু এইভাবে যে চায় তাকেই মেম্বারশিপ দেই না, আমরা কিন্তু একটা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে তারপরে আমরা মেম্বারশিপ দেই। সো বেসিসের যদি মেম্বার হয়, এই বেসিসের এই সিলটা দেখেই কিন্তু কাস্টমারের একটা কনফিডেন্স চলে আসে বা আসার কথা যে না এটা যখন বেসিসের মেম্বার তার মানে এটা একটা স্টেবল কোম্পানি, ভালো কোম্পানি। কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, সেটা বড় কোম্পানিও বন্ধ হয়ে যেতে পারে, বিদেশি কোম্পানিও বন্ধ হয়ে যেতে পারে, সেটা অন্য কথা, ওটা তো দুর্ঘটনা। কিন্তু আমার কথা হচ্ছে যে কম দেশীয় সফটওয়্যার যে ভালো না এটা কিন্তু একেবারেই ঠিক না। আন্তর্জাতিক মানে সফটওয়্যার আমাদের দেশের অনেক সফটওয়্যার কোম্পানি বিদেশের জন্য বড় বড় কাজ করছে, সো এইটা কিন্তু একটা বড় মানে ইনফ্যাক্ট ডেটা সফট করছে, ডেটা সফট একটা বড় জাপানের মার্কেটে করছে। এবং আচ্ছা আমি সেটা সাকসেস স্টোরিও জানতে চাই আসলে, এবং আমরা প্রায় বলি যে এই ক্ষেত্রে আমাদের ঠিক ব্র্যান্ড নেম ঠিক সেই অর্থে আমাদের ব্র্যান্ড নেম নেই সফটওয়্যারের ক্ষেত্রে যেটা অন্য দেশে থাকে। না আই মিন ব্র্যান্ড নেম তৈরি করতে তো একটু সময় লাগে, হ্যাঁ ইনভেস্টমেন্ট দরকার হয়, তো আমাদের ইনভেস্টমেন্টের ব্যাপারটা না হয় নাই বলো, আমাদের অনেকগুলো সাকসেস স্টোরি আছে। আপনি বুঝতে হবে যে আপনি কোন সেক্টরে অপারেট করেন, কিভাবে অপারেট করেন। আমাদের মাইক্রো ফাইন্যান্স একটা সলিউশন আছে যেটা গ্লোবালি আফ্রিকা এশিয়া এমনকি হার্ট অফ ইন্ডিয়ান আইটি রেভলিউশন ইজ হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে আমাদের ক্লায়েন্ট আছে, ইটস লাইক সেলিং স্যান্ডস টু দ্য আরবস, আমরা সেটা করতে পেরেছি। কারণ আপনি আপনার মানে আজকাল দুনিয়াতে কি হচ্ছে, আপনার যদি প্রোডাক্ট এন্ড সার্ভিসেসটা যদি গ্লোবাল মানেন হয় আপনি কোত্থেকে আসেন রিয়েলি ডাজন্ট ম্যাটার, অ্যাবসলিউটলি ডাজন্ট ম্যাটার। আপনি শুনলে অবাক হবেন, ব্যাংকের সুইচিং এ এস্তোনিয়ার একটা কোম্পানি ইজ এ মার্কেট লিডার, এস্তোনিয়ার অনেক অনেক মানুষ নামই নামই জানে না, এক্স্যাক্টলি। সো সিমিলারলি যে মাইক্রো ফাইন্যান্স আমাদের এটা 22টা দেশ থেকে আমাদের এটা ই হয় অপারেট করে, অনেক দেশের লোকজন যেমন আমি কিছুদিন আগে মোজাম্বিকে গেলাম, মোজাম্বিকে এটা কোনোদিন বাংলাদেশের নামই শুনে নাই, কিন্তু ওদের ওখানে আমাদের সফটওয়্যার চলছে, লগ ইন করে আমাদের সলিউশন নেব। ধন্যবাদ, আমরা নিব একটু বেরোতেই, আপনার নিচে একটু বেরোতেই আমাদের সাথেই থাকবেন, ফিরতে শিখবেন।
স্বাগত আরেকবার খাদর গঞ্জ থেকে মতছিল আজ আমরা আলোচনা করছি সফটওয়্যার শিল্প নিয়ে এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন ডাটা সফটের পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার এম মঞ্জুর মাহমুদ এবং বেসিসের পরিচালক এবং মেট্রোনেটের সিইও সৈয়দ আলমাস কবির জনাব কবির এবং জনাব মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার জনাব কবির আপনার কাছে আমি প্রথমে এখন জানতে চাই সেটা হচ্ছে যে সফটওয়্যার এক্সপোজিশনটা আপনারা করলেন সেটা এটার থেকে আসলে কি প্রাপ্তি হলো এবং কিভাবে এটা হলো এবং দেশি বিদেশি অনেক এসছেন আমরা শুনেছি জি থ্যাংক ইউ গত চার দিন যেটা হলো ফেব্রুয়ারি 1-4 বেসিস সফটওয়্যার 2017 এখানে আমাদের যেটা আপনাকে আমি আগেই বলেছি যে আমাদের প্রাইমারি অবজেক্টিভ ছিল কিন্তু যে দেশীয় শিল্পের দেশীয় সফটওয়্যার শিল্পের উপরে একটা আস্থা তৈরি করা সেটা দেশের যারা ইউজার আছে তাদের মধ্যে এবং বিদেশি যারা আসবে তাদের মধ্যে এবং আমি আমার মনে হয় যে এটা বেশ ভালোভাবেই হয়েছে এবং এটা আমরা এই ব্যাপারে আমরা খুব সফল আরেকটা বড় জিনিস এখানে হয়েছে যে আমাদের এখানে প্রায় 8-10 দেশ থেকে ইউরোপ এবং আফ্রিকা থেকেও এসছে কিছু মানুষ মানে বিজনেসম্যান তারা এসে 45টার উপরে মিটিং হয়েছে ওখানে বিজনেস টু বিজনেস ম্যাচ মেকিং আমাদের লোকাল কোম্পানিদের সাথে এবং আমি শুনেছি যে তারা অন্যান্য কোম্পানি ভিজিটও করেছে গত 4 তারা যখন এসছে এই সুযোগে সো এটা একটা বড় প্রাপ্তি তার মানে তাদের নিশ্চয়ই আস্থাটা জন্মেছে আস্থা না জন্মলে তারা আবার কোম্পানি ভিজিটে যেত না সো এই জিনিসটা আরেকটা বড় জিনিস হয়েছে যে আমাদের এখানে 30টার উপরে টেকনিক্যাল সেশনস এবং সেমিনার হয়েছে যেগুলো প্রায় প্রত্যেকটাই মানে মোটামুটি হাউসফুল ছিল এবং এখানে কিন্তু টেকনিক্যাল সেশনগুলো খুব ইন্টারেস্টিং ছিল যারা এনথুজিয়াস্ট তারা ওখানে পার্টিসিপেট করেছে যেখানে যেগুলো হচ্ছে সেমিনার ছিল ওখানে পলিসি মেকার্সরা ছিলেন মন্ত্রীরা ছিলেন এবং আমাদের যে ইস্যুসগুলো আছে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে এবং আমরা যেটা করব বেসিস থেকে যে সেগুলোকে আমরা কম্পাইল করে এই রেকমেন্ডেশনটা আমরা রেলেভেন্ট পলিসি মেকারদের কাছে বা মন্ত্রণালয়ে আমরা এগুলো পাঠাবো এবং এটা আমরা পাবলিশও করব আর এছাড়া আমাদের ওখানে একটা ইউনিক জিনিস এবার আমরা করতে পেরেছি সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য স্কুল চিলড্রেন ফ্রম ক্লাস 1-8 তাদেরকে আমরা একটা প্রোগ্রামিং ওরিয়েন্টেশন দিতে পেরেছি যে তারা একসাথে তাদেরকে কিভাবে প্রোগ্রামিং করতে হয় সিম্পল প্রোগ্রামিং সেটা আমরা দেখাতে পেরেছি মানে আমরা চাচ্ছি যে একদম স্কুল ক্লাস 1-2 তারা শুরু করুক তাদের মধ্যে এই আইটি ইনক্লিনেশনটা আসুক সো এই জিনিসগুলো আমরা করেছি এবং আইটি জব ফেয়ারও আমাদের একটা ছিল আমাদের প্রায় 15টার উপরে কোম্পানি তারা ইন্টারভিউ করেছে তারা ওখানে গতকাল কয়েকজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে সো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় এটা একটা বেশ ভালো একটা সাকসেসফুল একটা ধন্যবাদ ধন্যবাদ জনাব কবির জনাব মঞ্জুর মাহমুদ আপনার কাছে যাচ্ছে একজন উদ্যোক্তা হিসাবে আপনি কেমন ফিডব্যাক পেলেন দেশি এবং বিদেশি বিদেশি যারা ভিজিটর ছিলেন সেখান থেকে মেলা থেকে আমি এই কথাটা আমি সবসময় বলি এটা আমার যারা অন্য অন্য পিয়ার গ্রুপের কোম্পানি যারা আছে তারা মনে করে যে সফট এক্সপো অলওয়েজ হ্যাভ অ্যাডভান্টেজ ফর দ্য বিগার কোম্পানিজ লাইক আওয়ার্স আমি এটাকে মনে করি যে এটা ইটস এ লেভেল প্লেইং ফিল্ড আপনি যদি দেখেন যারা বিদেশি উদ্যোক্তা যারা এসেছিলেন যারা বাংলাদেশ থেকে কিছু প্রোডাক্ট সার্ভিসেস করবেন তারা যেভাবে করে আমাদের মতো বড় কোম্পানিকে ভিজিট করেছে সেরকম ছোট কোম্পানি স্টার্ট আপ কোম্পানিকেও তারা ভিজিট করেছে তো আমাদের প্রাপ্তি ছিল প্রথমত প্রাপ্তি ছিল আমরা প্রচুর প্রসপেক্টের সাথে দেখা হয়েছে ফিডব্যাকগুলো পেয়েছি সেটা তো আমি আগেই বললাম এবং এইবারের রেসপন্সটা বোধহয় অন্য যে কোনো বারের থেকে অনেক বেশি ছিল দুটো কারণ হতে পারে একটা হলো যে মার্কেট বড় হয়েছে দ্বিতীয় কারণ হতে পারে এটা অনেকদিন পরে অর্গানাইজ করায় দেয়ার আর মাচ মোর এনথুজিয়াজম দেন আদার ফেয়ার্স আমার কাছে সবচেয়ে যেটা মনে হচ্ছে ইটস এ গ্রেট ডিফারেন্সিয়েটার এইবার আমাদের পাশেই যে মেলাটা হচ্ছিল সেটা হলো বাণিজ্য মেলা বাণিজ্য মেলা ইজ লাইক এ ম্যামথ মেলা সেই বাণিজ্য মেলা যেদিন শুনলাম মানুষের 4 এক্সটেনশন করা হয়েছে এবং ওই 4 আমাদের সফট এক্সপো আমরা যারা ওইখানে কোম্পানি ছিলাম উই রিয়েলি ফেল ব্যাড দ্যাট তার তো আমাদের এখানে কেউ আসবে না কিন্তু ইট ওয়াজ টু আওয়ার সারপ্রাইজ দ্যাট বাণিজ্য মেলা আমাদেরকে কিছুতেই কিন্তু এক্লিপসড করতে পারে নাই আমাদের ওইখানে কিন্তু যে ক্রাউড আসে তারা কিন্তু ঠিকই এসছে এবং তাদের নাম্বারটা এবার অন্যবারের থেকে অনেক বেশি ছিল দুটো দুই ধরনের ফেয়ার দুই ধরনের ক্রাউড থাকবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের 3 আমাদেরকে বাধ্য হয়ে 1 বাড়াতে হয়েছে সময় এবং গতকাল শেষ দিনে আমাদেরকে 2 সময় এক্সটেন্ড করতে হয়েছে এত লোক এসছে আমাদের এখানে আর আমাদের আরেকটা টেকওয়ে যেটা ছিল সেটা হচ্ছে অনেকগুলো টেকনিক্যাল সেমিনার ছিল তো আমাদের আগে কোম্পানিতে সবাই বসে মার্ক করেছে কে কোনটাতে যাবে কারণ এরকম স্পিকার্স তো সবসময় পাওয়া যায় না তাদের কাছে পিয়ার করা তাদের কাছে কোয়েশ্চেন করা
এগুলো জিজ্ঞেস করা, এগুলো তো একটা বিরাট অপরচুনিটি। তো ইট ওয়াজ লাইক এ ঈদ আমাদের জন্য, টেকনিক্যাল কোম্পানি যে ইট ওয়াজ লাইক ঈদ। আমি দেখেছি লোকজন ভালো কাপড় চোপড় পরে চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে ই করছে, কি বলে নেটওয়ার্কিং করছে। আর এই যে বিদেশি যে কোম্পানিগুলো এসেছিল, আমাদের অপরচুনিটি হচ্ছে তাদেরকে আমাদেরটা শোকেস করা এবং অফিসে নিয়ে যাওয়া, দেখো দেখো বাংলাদেশে এরকম কোম্পানি আছে যারা স্ট্রাকচার্ড, তাদের সেট আপ আছে, ইটস নট এ কোম্পানি আউট অফ এ শু বক্স, ইটস এ প্রপার কোম্পানি, প্রপার সেট আপ, ওই জিনিসটা হয়েছে। এবং আমরা সৌভাগ্যবান দ্যাট আমাদের সাথে একটা ইংলিশ কোম্পানি গেছে আমাদের ওখানে, আফ্রিকা থেকে একটা কোম্পানি গেছেন, উনি প্রায় অর্ধেক দিন ছিলেন আমাদের সাথে। আর শ্রীলঙ্কান একটি কোম্পানি থেকেও আমাদের ওখানে মানে দে দে ভিজিটেড। এগুলোই বোঝা যায় যে আস্থা যে গ্রো করছে আমাদের দেশের মানে শিল্পের উপরে, সফটওয়্যার শিল্পের উপরে। আরেকটা খুব ইন্টারেস্টিং একটা আপনাকে তথ্য দেই, সেটা হচ্ছে যে এবার আমাদের গত সফট এক্সপো যেটা 5 বছর আগে ছিল, এবারে যারা এক্সিবিটার ছিলেন, পার্টিসিপেন্টস ছিলেন, 60% of them were notun company jara age kokhono participate korni. Tar mane ki, tar mane hocche goto 5 bochore eto bikoshito hoyeche software ba amader shilpo IT shilpo je eto notun notun company kintu tara exhibitor hoye esche. Eta ekta boro byapar. Acha arekta etake kyu khubi shongkhepe ekdom bolte chai, kyu niye bolte chaichi seta hocche এইবার আমি দেখলাম যে সেকেন্ড জেনারেশন সব আইটি ব্যবসায়ী, মনে করেন পুরনো বাবার কোম্পানি ছিল, দেখা যায় ছেলেরা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য থেকে পড়াশোনা করে এসে তারা কোম্পানিতে, এবং তাদের আউটলুকই একদম ডিফারেন্ট, সো কনফিডেন্ট তারা। যারা মঞ্জুর মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, সৈয়দ আলমাস কবির আপনাকে ধন্যবাদ। আমরা আশা শেষ করতে হচ্ছে, আশা করবো আমরা যে সফটওয়্যার এক্সপোজিশন যে হবে, যে আশা নিঃশেষ হলো বাংলাদেশ সফটওয়্যার শিল্প সে ঘুরে দাঁড়াবে। আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধুশিলা, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।